স্টার মুভি রিভিউর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আজমুর সাকিব। আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলবো সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া বাংলাদেশি ওয়েব সিরিজ কারাগার নিয়ে। তো চলুন কথা হোক কারাগার নিয়ে। কারাগার ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকি। সিরিজটির গল্প ভাবনা নেয়ামতুল্লাহ মাসুমের, এবং সেক্ষেত্রে স্ক্রিন প্লেতে যারা তার সাথে আরও লিখেছেন তারা হচ্ছেন সৈয়দ আহমেদ শাওকি, সুহান রেজওয়ান, রাশিদুজ্জামান রাকিব, সিদ্দিক আহমেদ সহ আরও অনেকে। সিরিজটির গল্পে আমরা দেখতে পাই আকাশনগর কেন্দ্রীয় কারাগারে 325 জন কয়েদি রয়েছেন। এক রাতে যখন কয়েদি গুনতে যাওয়া হয় তখন হুট করে আবিষ্কার করা হয় যে কয়েদি আসলে 325 জন নন, বরং 326 জন। এবং নতুন করে যে কয়েদিকে আবিষ্কার করা হয় তাকে আবিষ্কার করা হয় এমন একটি সেলে যেটি গত 50 বছর ধরে বন্ধ রয়েছে এবং সেখানে আসলে কেউ থাকতো না। হুট করে তিনি এখানে কোত্থেকে এলেন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। এবং যখন তাকে বের করা হয় তখন জানা যায় তিনি আসলে কথা বলতে পারেন না, কানেও শুনতে পারেন না, কিন্তু সেই ব্যক্তি ইশারার মাধ্যমে বলেন যে তিনি নাকি গত 250 বছর ধরে কারাবন্দী রয়েছেন এবং মীর জাফরকে, অর্থাৎ সিরাজউদ্দৌলার আমলের মীর জাফরকে হত্যা করার শাস্তি নাকি তিনি ভোগ করছেন। কে এই রহস্যমারক? তিনি কি আসলে মীর জাফরকে খুন করেছিলেন? বা কি হচ্ছে আসলে আকাশনগর কেন্দ্রীয় কারাগারে? তা নিয়ে এগিয়েছে কারাগারের গল্প। আমি 250 বছর ধরে কারাগারে বন্দি, আমি মীর জাফরের খুনি। কারাগার ওয়েব সিরিজটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর গল্প। এত চমৎকার গল্প আমরা হয়তো গত কয়েক বছরের মধ্যে দেখতে পারিনি, এবং থ্যাংকস টু ওটিটি ফর দ্যাট। কারণ ওটিটি আছে বলে আমরা হয়তো এই ধরনের এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছি। একজন মানুষ গত 250 বছর ধরে কারাগারে বন্দি এবং তিনি কথা বলতে পারেন না, আবার তিনিই বলছেন ইশারার মাধ্যমে যে তিনি নাকি মীর জাফরের হত্যাকারী। এরকম একটি গল্প প্রতি মুহূর্তে আপনাকে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়ে দিবে এবং প্রতি মুহূর্তে আপনাকে তাড়া করে ফিরবে যে কী হবে, কী হবে এরপরে। এছাড়াও আকাশনগর কারাগারে কিন্তু আরও বিভিন্ন ঘটনা ঘটছে যেগুলো একটার সাথে একটা কোনো না কোনোভাবে কোনো সূত্রে মানে গেঁথে আছে। তো সেই জায়গাগুলো দর্শক হিসেবে আপনাকে কিন্তু প্রতিবার আপনার মগজকে যেন আপনি আর একটু ব্যবহার করেন সেই জায়গাটা নিশ্চিত করবে। এরপর আসতে চাই কারাগারে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয়, যার কথা না বলেই নয়, চঞ্চল চৌধুরী পুরোটা সিরিজে তিনি কথা না বলে অভিনয় করেছেন এবং কথা না বলে তিনি কিন্তু অনেক কিছু বলে দিয়েছেন। তবে সবচেয়ে বেশি সঙ্গ যিনি তাকে দিয়েছেন তিনি হচ্ছে ইন্তেখাব দিনার। মোস্তাক আহমেদের ক্যারেক্টার আমার কাছে মনে হয় তিনি পুরো সিরিজটি এক অর্থে টেনেছেন এবং দুর্দান্ত অভিনয় করেছেন। সিনেমাটিতে FS9কে আমরা দেখতে পাই অনেকদিন পর, এবং অনেকদিন পর বিরতির পর এসে তিনি আসলেই খুব ভালো অভিনয় করেছেন। এবং তিনি যে আসলে একজন ভালো অভিনেতা তিনি যে এখনও ফুরিয়ে যাননি সেটা হয়তো আমরা আরও অনেকদিন পর আবিষ্কার করলাম। তবে আমাকে সত্যি কথা বলতে গেলে সারপ্রাইজ করেছেন একে আজাদ সেতু। তাকে আমরা বিভিন্ন সিনেমা বা সিরিজে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে দেখতে পারি, তবে এখানে তিনি বলতে গেলে ছক্কা হাঁকিয়েছেন এবং তিনি খুবই চমৎকার একটি ক্যারেক্টারে অভিনয় করেছেন, এবং সেটা তার জন্য অবশ্যই লাভজনক বই নিয়ে আসবে বলে আশা করি। এছাড়া তাসনিয়া ফারিন থেকে শুরু করে আফজাল হোসেন প্রত্যেকেই ভালো করেছেন। আফজাল হোসেনকে যে লুকটা দেওয়া হয়েছে, গালটা একটু খোঁচা খোঁচা বা তার চোখের নিচে যে সুরমা দেওয়া, সে সব কিছু তাকে ভিন্ন একটা লুকে হাজির করেছে। এছাড়াও বিভিন্ন ছোটোখাটো চরিত্রে, সেটা যদি আমরা জিহাদের কথা বলি বা সেন্টুর কথা বলি, প্রত্যেকেই খুব চমৎকার অভিনয় করেছেন। তবে কারাগার ওয়েব সিরিজটি যে জায়গায় আরও বেশি শক্তিশালী সেটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে। সাউন্ডের কথা যদি বলি, যদি আর্ট ডিরেকশনের কথা বলি, সিনেমাটোগ্রাফির কথা বলি, এই সমস্ত জায়গায় কারাগার আমার কাছে মনে হয় মোর দেন পারফেক্ট। এবং সেখানে একদম চকচকে একটা ভাব রয়েছে এবং দেখলে আপনার কাছে মনে হবে আপনি কোনো ইন্টারন্যাশনাল সিরিজই হয়তো দেখছেন। এবং এই পুরো ক্রেডিটগুলো কিন্তু যায় বরকত হোসেন পলাশের কাছে, নাইমা জামান কিংবা রুসলান রেহমান, যারা ক্যামেরার পেছনে থেকে এই জায়গাগুলোকে সামলিয়েছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হয় এই সমস্ত দিকগুলো মিলেই কারাগারের সবচেয়ে শক্তিশালী দিক। কারাগার ওয়েব সিরিজটি যদি সমালোচনা করতে হয় তাহলে প্রথমেই বলতে হয় প্রথম 3 এপিসোডে যেভাবে বিল্ড আপ করে গল্পটা সেটা কিছুটা ধীর গতির, এবং যারা ধৈর্যশীল নন সেসব দর্শকের জন্য হয়তো একটু ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। যারা অনেক তাড়াহুড়ায় অনেক কিছু দেখে অভ্যস্ত তাদের জন্য হয়তো সেটা একটু ধৈর্যের পরীক্ষা নেবে, তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই সেই ধৈর্যের ফলাফল কিন্তু আপনি এর পরেই পাবেন। এছাড়া যদি আরেকটি দিকের কথা বলতে নেই, কারাগার ওয়েব সিরিজটি কিন্তু রিয়েল কারাগারে শ্যুট করা হয়েছে, কিন্তু কয়েদি সংখ্যা আমার কাছে মনে হয় যদি আরেকটু বেশি দেখানো যেত সেটা হয়তো আরেকটু রিয়েলিস্টিক লাগতো, কারণ ঘুরে ফিরে কিছু চেরামুখী দেখতে পাচ্ছিলাম এবং কয়েদির সংখ্যা বেশ কম মনে হচ্ছিল, যেটা হয়তো রিয়েলিটিতে দেখা যায় না। এছাড়াও পুলিশের সংখ্যা যদি বলতে চাই সেটাও যদি আরেকটু বেশি হতো, কারণ আমরা ঘুরে ফিরে যে কয়েকজন পুলিশকে দেখতে পাচ্ছিলাম এর বাইরে যদি আরেকটু পুলিশ ফোর্স দেখানো হতো তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটা আরেকটু রিয়েলিস্টিক লাগতো। এছাড়া আমি বলতে গেলে কারাগারে সেই ধরনের কোনো একটা নেগেটিভ দিক পাইনি।
বলতে গেলে এটাই হচ্ছে গিয়ে কারাগারের একটু সমালোচনার দিক। উনি যা বলছে তা মিথ্যা না। সেটা সত্যি হয় কিভাবে? একটা লোক 250 বছর ধরে বেঁচে আছে। হইচই বাংলাদেশে গত 19 আগস্ট রিলিজ হয়েছে কারাগার পার্ট 1। এই মুহূর্তে এই ভিডিওটি শুটিং করার মুহূর্ত পর্যন্ত কারাগারের আইএমডিবি রেটিং হচ্ছে 8.7। এবং এই মুহূর্তে আপনি যদি সিরিজটি দেখতে চান, আপনাকে যেতে হবে হইচই বাংলাদেশের প্ল্যাটফর্মে, সেখানে সাবস্ক্রিপশন করে আপনি অবশ্যই সিরিজটি দেখতে পারেন। আমি নিজেও বিশ্বাস করি না আমি এতদিন ধরে কারাগারে বন্দী আছি, আমার সাজা কি শেষ হবে না? কারাগার ওয়েব সিরিজটি সম্পর্কে যারা জানেন তারা জানেন যে এটি পার্ট 1, অর্থাৎ এরপরে পার্ট 2 আরেকটা আসবে। এবং আমরা জানি যে কারাগার পার্ট 1-এ 60টি এপিসোড রয়েছে, যার প্রতিটার দৈর্ঘ্য প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যেই। এবং সেখানে যে ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি হবেন তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে পার্ট 2-তে, এবং তার উপরে নির্ভর করছে কারাগারের আসলে সফলতা। এবং আমি কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে আছি যে আসলে এতগুলো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করা হয়েছে সবগুলো উত্তর দিতে পারবেন কিনা নির্মাতা এবং লেখক যারা আছেন প্রত্যেকে। তবে যদি দিতে পারেন, নির্দ্বিধায় বলতে পারি, আমাদের উপমহাদেশে অন্যতম সেরা একটি সিরিজ হতে চলেছে কারাগার, এবং তার জন্য অপেক্ষা করতে হবে পার্ট 2-এর জন্য। তো এই ছিল কারাগার নিয়ে আমার মন্তব্য। আপনি যদি সিরিজটি দেখে থাকেন আপনি আপনার মন্তব্য আমাদেরকে জানাতে পারেন। জানাতে হলে আপনাকে আসতে হবে ডেইলি স্টারের ফেসবুক পেজে এবং ডেইলি স্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনি আমাদের জানাতে পারেন যে আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজ নিয়ে আমাদের আলোচনা শুনতে চান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো সিনেমা এবং সিরিজের সাথেই থাকুন। নাজম সাকিবের পক্ষ থেকে বিদায়।